এক চা চামচ লাল মরিচের গুঁড়া, এক চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা, এক টেবিল চামচ সয়া সস, এক টেবিল চামচ টমেটো সস, এক টেবিল চামচ লেবুর রস। আমি এখানে অর্ধেকটা লেবু চিপে পুরো রসটা ব্যবহার করেছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। মাখানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন মশলাগুলো মুরগির প্রত্যেকটা পিসের সাথে খুব ভালোভাবে লেগে যায়। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সবুজ ক্যাপসিকাম আর 1 কাপ লাল ও হলুদ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু 1 কালার ক্যাপসিকাম দিয়েও করতে পারেন, তবে বিভিন্ন কালার দেওয়ার